হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব লাভ ম্যাচ মুভির গল্প। মুভির প্রথমেই আমরা হাইজু আর ইনুকে দেখি। হাইজু একজন টিচার আর ইনু হলো তার স্টুডেন্ট, কিন্তু হাইজু আর ইনু একসাথেই থাকে। আসলে হাইজু ইনুকে লাইক করত, কিন্তু ইনু হাইজুকে বাস তার ফ্রেন্ড ভাবে। হাইজু সবসময় ইনুর কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইনু তাকে দূরে সরিয়ে দেয়। ইনু হাইজুর সাথে রিলেশন করতে চায় না, সে তো হাইজুর কাছে এসেছিল হাইজুর বাড়িতে থাকার জন্য। যাই হোক, তারা স্কুলে যায়, কিন্তু স্কুলে কেউ জানতো না হাইজু আর ইনু একসাথেই থাকে। হাইজু যখন ক্লাস নিচ্ছিল তখন ইনু তার ফ্রেন্ডের সাথে গল্প করছিল। হাইজু বলে, আমিও তো শুনি তোমরা কি কথা বলছো। ইনু বলে, আপনার প্যান্টের চেনটা খোলা আছে, আমি এই কথাটাই বলছিলাম। সবার সামনে হাইজুর পোপাট হয়ে যায়। যাই হোক, স্কুল শেষ হওয়ার পর হাইজু ইনুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু হাইজু দেখে ইনু তার ফ্রেন্ডের সাথে মস্তি করতে করতে তার রুমে যাচ্ছে। হাইজু বুঝতে পারে এরা নিশ্চয়ই কিছু কাণ্ড করতে চলেছে, আর হয়ও ঠিক এটাই। ইনু রুমে এসে ইন্টিমেট হতেই যাচ্ছিল, তখনই হাইজুর মেসেজ আসে, আমি জানি তুমি ওই ছেলেটার সাথে ইন্টিমেট হচ্ছ, তুমি এখনই তোমার জিনিসপত্র নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই। মেসেজ দেখে ইনু দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে আসে, কিন্তু হাইজু দরজা খুলছিল না। ইনু হাইজুকে বলে, প্লিজ আমাকে ভিতরে আসতে দাও, আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। হাইজু কোনো মতেই মানছিল না, কিন্তু ইনু অনেক রিকোয়েস্ট করার পর হাইজু মেনে যায়। তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। হাইজু ভাবে এরপর হয়তো ইনুর কাছে যেতে পারবে, কিন্তু এবারেও ইনু তাকে মানা করে দেয়। পরের দিন স্কুলে নতুন একটা ম্যাডাম চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে, যার নাম ছিল সিনহাই। হাইজু আর স্কুলের বাকি টিচাররা সিনহাইকে দেখেই হয়ে যায়, সবার মুখ থেকে লাল বের হচ্ছিল। হাইজু সিনহাইয়ের ইন্টারভিউ নেয়, সে সিনহাইয়ের নাম আর অ্যাড্রেস শুধিয়ে তাকে কাল থেকে আসতে বলে। যাই হোক, এই কারণে সিনহাই আর হাইজুর মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায়। এইদিকে হাইজু স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে ইনু ছোট ড্রেস পরে শুয়ে আছে। হাইজু ভাবে আজকে ভালো সুযোগ আছে, সে ইন্টিমেট হতে যায়, কিন্তু ইনু তাকে লাত মেরে তাড়ায়। পরের দিন হাইজু যখন ক্লাসে ছিল তখন সানহাই এসে তার সাথে ইন্টিমেট হতে আরম্ভ করে। হাইজু তো খুবই খুশি, সে তো বাস এটাই চাইছিল। তখনই তার হোঁশ আসে, আসলে এই সব কিছু ছিল তার কল্পনা। এরপর থেকে হাইজু সানহাইয়ের পিছনেই পড়ে থাকে। একদিন সানহাই বলে, আমি একজন মডেল হতে চাই, তুমি প্লিজ আমার কিছু ছবি তুলে দেবে। হাইজু বলে, হ্যাঁ নিশ্চয়ই। সেদিন রাতে সানহাই হাইজুর বাড়িতে আসে, হাইজু তার অনেক ছবি তুলে দেয়। তারপর তারা একবারে গিয়ে খুবই ড্রিঙ্ক করে। হাইজু ভাবে সানহাই তাকে লাইক করে, সে সুযোগ বুঝে সানহাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। সানহাই রেগে গিয়ে হাইজুকে খুবই মারে, কিন্তু হাইজু রাগ করে না, সে বলে, আমি ভার্জিন, প্লিজ আমার সাথে ইন্টিমেট হও। সানহাই ভাবে হাইজু হয়তো মিথ্যা বলছে, সে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুদিন পর আবার সানহাই হাইজুর বাড়িতে ফিরে আসে। হাইজু জানতে পারে সানহাই একটা রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে জামাই দাগ লাগিয়ে ফেলেছে। হাইজু বলে, ঠিক আছে তুমি আমার বাথরুম ব্যবহার করতে পারো। সানহাই যখন বাথরুমে ছিল তখন হাইজু তাকে লুকিয়ে লুকিয়ে দেখে। হাইজু নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, সানহাই বাইরে আসা মাত্রই সে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এবার সানহাই তাকে মানা করে না, তারা ইন্টিমেট হয়। এইদিকে ইনু বাড়িতে এসে দেখে ভিতর থেকে দরজা বন্ধ, সে হাইজুকে আওয়াজ দেয়, কিন্তু হাইজু তো কাণ্ড করতেই ব্যস্ত ছিল। ইনু জানলা দিয়ে ভিতরে এসে সবকিছু দেখতে পেয়ে যায়। যাই হোক, হাইজুর পর্দা ফাঁস। হাইজু ইনুকে বলে সে যেন এই কথাটা কাউকে না বলে। ইনুও মেনে নেয়, কিন্তু হাইজু এরপর শুধুমাত্র সানহাইয়ের সম্বন্ধেই কথা বলে। দিনের বেশিরভাগ সময় সানহাইয়ের সাথেই কাটায়, যেটা দেখে ইনুর খুবই খারাপ লাগে, কারণ হাইজু এখন আর তার আগে পিছনে ঘুরে বেড়ায় না। হাইজু জোসে এসে সানহাইয়ের সাথে জিমও জয়েন করে, কিন্তু সে জিম করা বাদ দিয়ে বা সানহাইকেই দেখতো, আর সুযোগ পেলে গোডাউনে এসে মেশিনও চালাতো। এইভাবেই দিন পার হচ্ছিল। এইদিকে ইনুর সাথে সানহাইয়ের ভালো বন্ধুত্ব হয়ে যায়। ইনুর সানহাইকে নিয়ে বেশি প্রবলেমও হয় না, কারণ সে হাইজুকে তার ভালো বন্ধুই ভাবত। এইদিকে হাইজুর এক ফ্রেন্ড সানহাইকে প্রপোজ করে, যার নাম ছিল ইয়ান। ইয়ানও ওই স্কুলেরই টিচার, কিন্তু সানহাই ইয়ানকে মানা করে দেয়। ইয়ানের খুবই খারাপ লাগে, সে দুজন ডিটেকটিভকে হায়ার করে বলে সানহাইয়ের সম্বন্ধে সবকিছু ডিটেলস আমার চাই। এরপর ওই দুজন ডিটেকটিভ সবসময় সানহাইকে ফলো করে, আর যখনই সুযোগ পায় তার ছবি তোলে। এইভাবেই কয়েকদিন পার হয়ে যায়। ওই দুজন ডিটেকটিভ সানহাইয়ের কাছে এসে বলে, আমার কাছে তোমার প্রাইভেট পিকচার আছে, তুমি যদি ইয়ানের সাথে রিলেশন না করো তাহলে আমরা এই পিকচারগুলোকে পোস্টার বানিয়ে স্কুলের সব জায়গায় লাগিয়ে দেবো, তোমার সম্মান আর চাকরি দুটোই চলে যাবে। সানহাই খুবই ভয় পেয়ে যায়, এদের কথা মানা ছাড়া তার কাছে আর কোনো রাস্তাই ছিল না। এইদিকে ইয়ান এসে হাইজুকে বলে, তুমি এই অ্যাড্রেস থেকে একটা মেয়েকে পিক করে নিয়ে আসবে? হাইজু বলে, হ্যাঁ নিশ্চয়ই। হাইজু ভাবছিল এটা হয়তো ইয়ানের গার্লফ্রেন্ড, কিন্তু সে যখন পিক করতে যায় তখন সে দেখে এটা তো সানহাই। তারা একে অপরকে দেখে খুবই শক হয়ে যায়। সানহাই বলে ইয়ান তাকে ব্ল্যাকমেইল করছে। হাইজু সবকিছু জানতে পারে, সে খুবই রেগে যায়। তারা ইয়ানকে সবক শেখানোর প্ল্যান করে। ইয়ানের কথা মতো সেদিন রাতে সানহাই তার কাছে যায়। ইয়ান অনেকদিন থেকে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। সানহাই বলে, আমরা প্রথমে স্নান করব। ইয়ান বলে, ঠিক আছে। তারা যখন বাথটাবের মধ্যে ছিল তখন সিনহাই ইয়ানের চোখ বেঁধে দেয় আর বলে, তোমার জন্য সারপ্রাইজ আছে। ইয়ান যখন চোখ বন্ধ করে তখন ইনু তার কাছে আসে। ইনু বলে, চলো আমরা মস্তি করি। ইয়ান তো ইনুকে দেখেই পুরো শক,
এইদিকে সেই দুজন ডিটেকটিভকে টাকা দিয়ে বলা হয় ইয়ানের ছবি তুলতে। তারা ইয়ান আর ইনুর অনেক ছবি তোলে। ইয়ান খুবই ভয় পেয়ে যায়, কারণ তার স্টুডেন্টের সাথে এই ছবিগুলো যদি বাইরে আসে তাহলে তার সম্মান আর চাকরি দুটোই চলে যাবে। এরপর না চাইতেও ইয়ানকে সানহাইয়ের পিছন ছাড়তে হয়। হাইজুর প্ল্যান সফল হয়েছে। এরপর হাইজু, সানহাই আর ইনু একসাথেই থাকতে আরম্ভ করে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।